দিলে ছাড়ে দাও, বুঝতে পেরেছে? আরে দাদা কুকুর বেঁচে খায়, আপনাকে আগে বাজে মার দিলে তো আপনার আমার ব্যবসা রেপুটেশনের 12টা বেজে যাবে, তাই না? দেখলাম ফক ফক সব
পতাকা মানে তুমি কি সাফ করে দিই? আসলে কি বলুন তো, এই ডাস্টবিন গুলো হচ্ছে আমাদের কাছে মন্দির। রোজ দুবেলা এসে প্রণাম ঢুকে যায়। তবু যদি প্রসন্ন হয় তাহলে প্রসাদ ভালো ঢুকে যায়। আপনাকে একটা গোপন কথা বলবো, কাউকে বলবেন না কিন্তু। কি কথা? আমাদের এই ডাস্টবিনের খাবারে মাঝে মতো এই মানুষগুলো মার পাহাড়ে চলে আসে। সে কি মানুষ এই নোংরা খাবার খায়? আরে আস্তে আস্তে কেউ শুনে ফেলবে। এইসব কথা তুমি অন্যদিন আলোচনা করা যাবে, ঠিক আছে? তুমি খেতে আমাদের কত ভালোবাসে, কিন্তু
ভুটাম ভুটাম আর কোনো লাভ নেই রে, দেখছিস না খুব বাজে ভাবে চাপা দিয়েছে। আর কিছু খোর আমাদের কেন এমন করে মারে বলো তো? আমাদের অন্যায়টা কোথায় মরতে পারো? কেন মারে, কেন মারে তোরা জানিস না? আসলে বেঁচে থাকার অধিকার তো শুধু ওদের আছে, আমরা ধরলাম এই রাস্তাটুকু, এটাই আমাদের অন্যায়। ও দাদারা, ও দিদিরা, তোমরা কত নিষ্ঠুর! ও দাদারা, ও দিদিরা, তোমরা কত নিষ্ঠুর! ধরনের জাত নেই নেই কোনো সাদা, সঞ্জয় করবে ভোজ রাখে।
পাল্টা। হ্যাঁ হ্যাঁ সেই কোল্ডি। আরে নিজের দাদা মুম্বাইতে কোথায় শুয়ে মারা গেছে না? আরে কোল্ডি কি রাস্তায় ছেড়ে চলে গেছে? এ বাবা আমার কি হবে? ওর এখন কি হবে তাহলে? কি জানি আসার সময় তো দেখে এলাম বাপিটা চায়ের দোকানে সুখী মুখে চুপ করে বসে আছে। ওরা সে চেঁচান ও তরপানো কিছুই নেই তো। বিদেশির জন্য দরদ একবারে উপরে পড়ছে। না বুড়া বুড়া অবস্থা খুবই সিরিয়াস। একে তো বাড়ির কুকুর দাঁড়ো করে উঠু যা। তাই কেউ কিছু খেতে দিতে ভয় পাচ্ছে। যদি উল্টো পাল্টে কেউ পেট খারাপ হয়ে যায়। সত্যি খুব খারাপ হয়েছে ওর সঙ্গে। এই চল না আজকে রাত্রি যায় খাওয়ার জন্য চলে আসে। আমার যে বড় কি দেবে এসে গো এটা বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। ও বাবা ও বাবা
বার দান দিতে পারি। এ তো নাই তোর পার্সোনাল ভগবান, আমি বলছি সবার ভগবানের কথা। রাতের আকাশে কাল পুরুষ দেখেছি, ওর পায়ের কাছে দেখবে একটা কুকুর থাকে, ওটাই মনে হয় আমাদের ভগবান। যা ভগবান শুনেছি দুধ পাঠায় বারে বারে মানুষের সংসার। হ্যাঁ পাঠিয়েছে তো, রাশিয়ায় নায়িকাকে পাঠিয়েছিল, জাপানে হ্যাচিকো, আর আমেরিকায় ববি। কত জানি না বাবা, একবারে আমাদের আমিনা দিদির সন্তান পুকুরে নেমে যাচ্ছিল, তখনই আমাদের কারু জলে ঝাঁপ দিয়ে পুকুরে ফেলেছিল সন্তানকে। পরে আমিনা দিদি বলেছিল নিশ্চয় ফেরেস তার কারুকে পাঠিয়েছে। আর সেই কারুদাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার সময় দুবার চিন্তা করেনি শয়তানটা। এই যে সুন্দরী মা যা কাণ্ড করেছিল না, মারাই তখন আমাদের খাতি খুব বেড়ে গেছিল। কি করেছিল মামা? আরে কেউ একজন মানুষের একটা বাচ্চাকে রেখিলে পুরে ওই নর্দমায় ফেলে দিয়েছিল। ওই মা ঠিক সময় দেখতে পেয়ে চিৎকার করে সারা পাড়া জড়ো করেছিল রে, তা না হলে তো বাচ্চা কি বাঁচতই না। ওর মায়ের ছবি হয়ে গেছিল খবরের কাগজে। তখনকার মানুষের মনে একটু আলাদা ছিল। ঠিকই বলেছ, সাজাতে কংক্রিট পাচ্ছে, মানুষের মনও তত শক্ত হয়ে যাচ্ছে। শুনেছো শুনেছো শুনেছো, তোমরা একটা খবর শুনেছো? কি খবর, কি হয়েছে? আমাদের রাজ্যে রাস্তা কুকুরে মেরে ফেলা হবে। বলিস কি কেন? হ্যাঁ বাপি, চায়ের দোকানে সবাই মারামারি করছিল, আমরা নাকি পরিবেশে কোনো কাজে আসি না, আমরা নাকি সংখ্যায় বেড়ে গেছি, আর এই জন্য আমাদের বিষ দিয়ে মেরে ফেলা হবে। সংখ্যায় বেড়ে গেছি বলে মেরে ফেলবে? মানুষের দিনে দিনে সংখ্যায় বাড়ছে, প্রকৃতি ধ্বংস করে চলেছে, গাছ কাটছে, জঙ্গল কাটছে, জলাভূমি বুঝিয়ে দিচ্ছে, চারিদিকে কংক্রিটের পাহাড় তৈরি করছে, প্রতিদিন বাস্তুতন্ত্রকে নষ্ট করে যাচ্ছে। তার মানে তো কেউ কিচ্ছু করছে না। আর আমরা যারা বিশ্বাস শব্দটার মানে বুঝি, কারণ কি টোটো পাখি থেকে ডাইনোসর সবই তো বিলুপ্ত হয়েছে আমাদের জন্যই। আমরা তো শয় শয় সব প্রাণীকে বিপন্ন করে তুলেছি, আর আমাদের ফাঁকা পেটের আগুনের তাপেই তো গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেল। ঠান্ডা কাঁদার শক্তিটুকু আমাদের ছিল না,
ভাই বোন গুলো মারা গেল সেই রাতে। ওই তুই তো আরো ভাই বলো তো ফিটেস ও সব জানি না লাগু, যখন নিমি দিয়ে আমাকে কোলে করে তুললো তখন সব ঝাপসা হয়ে আসছিল রে। আর তার মাঝখানে মনে হলো বাকি পায়ে গুলি বেঁধে কেউ যেন টানছে, আস্তে আস্তে মাপ পাশের মধ্যে মিলে গেল রে। ওটা ওটা স্বপ্ন ছিল না সত্যি, লোকটা লোকটা জবাদার ছিল না জব্দুরটা, আমি তা আমি আজও বুঝতে পারি না, আজও না। Thank you.